হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা মেনলি ডিসকাস করব রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স বা আটটিএম এই জিনিসটার ওপর তো অ্যাজ এ সফটওয়্যার টেস্টার আমাদের প্রত্যেককেই এই আর এই জিনিসটা জানা খুবই দরকার কারণ রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের সফটওয়্যার টেস্টিংয়ের জন্য কীরকম ইম্পর্টেন্ট এবং সেটা আমাদের সফটওয়্যার টেস্টিংয়ে কীভাবে কাজে লাগে আমরা আজকে সেটা নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি হানড্রেড পারসেন্ট অ্যাসিওর করে তোমাদের বলতে পারি যে আমি তোমাদের আজকে একটা ক্লিয়ার পিকচার দেবো এই রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স নিয়ে সো অনেকের মধ্যে অনেক কিছু ডাউট থেকে দেখে যে আর খুব কঠিন জিনিস বা খুব আর টিএম কীভাবে লিখতে হয় আমরা জানি না বাট আজকের ভিডিওতে আমি সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও হোয়াট ইজ আরটিএম বা রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স প্রথমেই বলবো যে এই রিকোয়ারমেন্টটা কী রিকোয়ারমেন্ট বা এটা বেসিক্যালি একটা ডকুমেন্ট এই ডকুমেন্টে কি করা হয় এই ডকুমেন্টে ক্লায়েন্টের বা কাস্টমারের যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটার সঙ্গে আমাদের যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটা ম্যাপিং করে রাখা হয় এতে সুবিধা কি হয় অবশ্যই এতে সুবিধা আছে কারণ ধরে নাও যে আজকে আমার ক্লায়েন্ট একশোটা রিকোয়ারমেন্ট দিয়েছে ওকে তো আমি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো না লিখে যদি আমি সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের ওপর বেস করে শুধুমাত্র আমার টেস্ট কেসগুলো লিখি ইন ফিউচার কয়েক মাস পর বা কয়েক বছর পর যদি আমাকে সেই সেম টেস্ট কেসগুলো এক্সিকিউশন করতে হয় তো অনেক সময় কি হয় আমরা মেন ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা কিন্তু মিসম্যাচ করে ফেলি সেই জন্যই আমাদের এই আর টা খুব দরকার আরটিএম কি এ কি হয় রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স ইজ এ ডকুমেন্ট দ্যাট ম্যাপস অ্যান্ড ট্রেসেস ইউজার রিকোয়ারমেন্ট উইথ দ্য টেস্ট কেসেস রাইট মানে ইউজারের যে রিকোয়ারমেন্টটা আছে সে তার সঙ্গে আমাদের যে টেস্ট কেস আছে সেই টেস্ট কেসগুলোকে একটা ডকুমেন্টের মধ্যে ম্যাপ করে রাখা হয় এবং আমরা ইজিলি সেখান থেকে আমরা ট্রেস করতে পারি তো এটাই হলো মেনলি রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স ইট ক্যাপচার্স অল রিকোয়ারমেন্টস প্রোপোজড বাই দ্য ক্লাইন্ট অ্যান্ড রিকোয়ারমেন্ট টেসিবিলিটি টেসিবিলিটি ইন এ সিঙ্গল ডকুমেন্ট অ্যান্ড ডেলিভার্ড এট দ্য কনক্লুশন অব দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল তো আমি যেটা বললাম ক্লাইন্টের যে রিকোয়ারমেন্টটা আছে আমরা সেই রিকোয়ারমেন্টটাকে একটা সিঙ্গেল ডকুমেন্টের মধ্যে ট্রেস করে রাখি আমরা নামটা রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স নামটা শুনেই বুঝতে পারছি যে একটা ডকুমেন্টের মধ্যে রিকোয়ারমেন্টটাকে ট্রেস করে রাখা হয় কিভাবে রাখা হয় কি কি রাখা হয় কি রাখা হয় বলতে আমাদের যে টেস্ট কেস আছে সেই টেস্ট কেসগুলোর সঙ্গে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটাকে একসাথে ম্যাপ করে একটা ডকুমেন্টের মধ্যে রাখা হয় সেটাকে বলা হয় রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স ক্লিয়ার শোনাও এই রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স এর মেন পারপাস কি এই রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স এর মেন পারপাস হলো আমাদের যে সকল গুলো আমরা চেক করে নিয়েছি বা আমরা যে সমস্ত টেস্ট কেসগুলোকে চেক করে নিয়েছি সেইগুলোকে আমাদের কি হবে মানে ভ্যালিডেট করতে সুবিধা হয় যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা দেওয়া আছে সেটার সঙ্গে আমার টেস্ট কেসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমার টেস্ট কেসটা এক্সিকিউশন হচ্ছে রাইট সেই জন্য বলছি আমি দ্য মেন পারপাস অফ রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স ইজ টু

তখন সেই টেস্টিং এর টাইমে আমাদের কোনো রকম কোন ফাংশনালিটি আনচেক থাকবে না আমরা টোটাল জিনিসটাই কভার করতে পারবো সো এটাই হলো রিকোয়ারমেন্ট টেস্টিবিলিটি ম্যাট্রিক্স মেন মেইন পারপাস তো নাও এখন আমাদের কাছে খুবই ক্লিয়ার যে হোয়াট ইজ রিকোয়ারমেন্ট টেস্টিবিলিটি ম্যাট্রিক্স এবং হোয়াট ইজ দা মেইন পারপাস অফ রিকোয়ারমেন্ট টেস্টিবিলিটি ম্যাট্রিক্স ওকে সো এবারে আমি আসছি এই রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্সটা কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট কারণ দেখো আমি প্রথমেই কি বললাম যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো লেট ধরে নাও যে আমার একটা প্রজেক্ট স্টার্ট হয়েছে দু বছর আগে ওকে তো দু বছর আগে কোনো একটা টেস্ট ইঞ্জিনিয়ার সেই প্রজেক্টের ওপর টেস্ট করতো ওকে তো নাও আফটার টু ইয়ার্স দু বছর পর গিয়ে আমি সেই প্রোজেক্টটাতে অ্যাসাইন হয়েছি অ্যাজ এ টেস্ট ইঞ্জিনিয়ার এখন আমি কীভাবে বুঝবো যে আমার কাছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী আছে বা আমার এই প্রজেক্টের উপর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী কী আছে কারণ আমি তো দু বছর পরে ওই প্রোজেক্টটাই অ্যাসাইন হয়েছি তো আমার কাছে পুরো প্রোজেক্টটা নতুন ওকে তো ধরে নিচ্ছি যে আমি ওই প্রোজেক্টটার কেটি বা নলেজ আমি আমার সিনিয়র যারা আছে বা আমার যারা টিম লিড আছে বা যারা ম্যানেজার আছে তাদের কাছ থেকে আমি কেটি নিলাম বাট একটা কেটি কিন্তু হানড্রেড পারসেন্ট মেক্সিওর করতে পারে না যে যিনি কেটি দিচ্ছেন তিনি আমাকে টোটাল ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা বুঝিয়েছেন ওকে সো আমি যদি এখন ইন দ্য কারেন্ট ইয়ার আমি যদি গিয়ে ওই ফাংশনটা টেস্ট করতে যাই বা ওই প্রজেক্টটা টেস্ট করতে যাই তো হতে পারে অনেক সময় কিন্তু অনেক রিকোয়ারমেন্ট আমরা মিস করে ফেলবো ক্লায়েন্টের সেক্ষেত্রে আমাদের টেস্টিংটাও কী হবে অনেক খারাপ হবে আমরা কিন্তু কোয়ালিটি ভালো দিতে পারবো না সেই জন্য যদি আমাদের কাছে রিকোয়ারমেন্ট টেস্টিবিলিটি ম্যাট্রিক্স থাকে তাহলে আমরা কিন্তু ইজিলি আমরা দেখতে পারবো যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী ছিল এবং তার সাথে সাথে আমার আগের যে টেস্ট ইঞ্জিনিয়ার আমার ওই প্রোডাক্টের উপর টেস্ট করেছে সে কী কী টেস্ট কেস লিখেছে তার বেসিসে আমি কিন্তু আমার নতুন করে কাজ স্টার্ট করতে পারবো রাইট সেই জন্য আমি বলছি যে দ্য মেন অ্যাজেন্ডা অফ এভরি টেস্ট শুড বি টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাইন্ট রিকোয়ারমেন্ট অ্যান্ড মেক শিওর দ্যাট দ্য আউটপুট প্রোডাক্ট শুড বি ডিফেক্ট ফ্রি সো টু অ্যাচিভ দিস গোল এভরি কিউ এ শুড আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট থরলি অ্যান্ড ক্রিয়েট পজিটিভ এন্ড নেগেটিভ টেস্ট কেসেস সেই জন্য আমাদের টেসিবিলিটি ম্যাট্রিক্সটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস নাও সেকেন্ড পয়েন্ট কি বলতে পারি এই টেসিবিলিটি ম্যাট্রিক্স যেহেতু আমার আমাদের টেসিবিলিটি ম্যাট্রিক্সে আমরা পজিটিভ টেস্ট কেস এবং নেগেটিভ টেস্ট কেস দুটো টেস্ট কেসই লিখে রাখি মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট টেস্ট কেস কাভারেজ করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে যখন আমরা কোনো ফাংশনালিটি বা কোন ফিচার্স তখন আমরা টেস্ট করব তখন আমরা কিন্তু পজিটিভ টেস্ট কেস এবং নেগেটিভ টেস্ট কেস দুটোর ওপর বেশ করেই টেস্ট করতে পারবো ধরে নাও যে আমার দুদিন আগে কোনো একটা ফাংশানালিটি টেস্ট করেছি এবং সেই ফাংশানালিটিটা আমার ফেল হয়েছে তো আমার রিকোয়ারমেন্ট এসিলিটির মধ্যে কেন ফেল হয়েছে তার কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা ম্যাচ করছে না সেই জন্য ফেল হয়েছে তো যদি আমার রিকোয়ারমেন্ট এসিবিলিটি ম্যাট্রিক্স থাকে তাহলে আমাদের টোটাল টেস্টিং টিম টেস্টিং টিমের কাছে বা আমাদের কাছে এটা কিন্তু ট্রেস করতে খুবই সহজ হবে সেই জন্য আমি বলেছি দ্য টেসিবিলিটি ম্যাট্রিক্স ইজ টিপিক্যালি এ ওয়ার্কশিট দ্যাট কন্টেন্টস দ্য রিকোয়ারমেন্ট উইথ অল পসিবল

আমাদের এই রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স বা আরটিএমটা কে পিপিআর করে হু ইঞ্জিনিয়ার আবার আমরা যারা টেস্ট ইঞ্জিনিয়ার আছি বা যারা পার্সন আছে বা যারা আছে তারা তারা আরটিএমটা তারা তৈরি করে আরটিএম পিপিআর করে নাও যখন টেস্ট ইঞ্জিনিয়ার আরটিএমটা পিপিআর করলো পিপিআর হয়ে যাওয়ার পর আমরা সেটাকে টেস্ট লিডের কাছে পাঠাবো দেন টেস্ট লিড কি করবে টেস্ট লিড টোটাল আমাদের ক্রিয়েট করা আর চেক করবে যে আমরা কোনো রকম কোনো টেস্ট কেস মিস করে গেছি কিনা দেন যদি সমস্ত কিছু ঠিক থাকে দেন ফাইনালি টেস্ট লিড কি করবে দেন নিজে একটা কনসোলেট করবে এবং নিজে একটা তার মতো একটা আর ডকুমেন্ট ক্রিয়েট করবে ওকে তো বেসিক্যালি কে আর ক্রিয়েট করে দ্য টেস্ট ইঞ্জিনিয়ার বা টেস্টার যারা আছে বা কিউ ইঞ্জিনিয়ার যারা আছে তারা আরটিএমটা টিএমটা তৈরি করে নাও ক্লিয়ার হু প্রিপেয়ার আর ইন টেস্টিং পর আমি রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্সের টেমপ্লেট আমরা কিভাবে আমরা রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স লিখব আমরা তো আলোচনা করলাম যে রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্সে কি হয় আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে আমাদের টেস্ট কেসগুলো একটা জায়গায় একটা ডকুমেন্টের মধ্যে ম্যাপ করা হয় এবং সেটাকে ট্রেস করা হয় এই রিকোয়ারমেন্ট টেসিলিটি ম্যাট্রিক্সের মধ্যে মাধ্যমে তো এই রিকোয়ারমেন্ট টেসিলিটি ম্যাট্রিক্সের টেমপ্লেটটা কেমন হবে চলো আমি তোমাদের টেমপ্লেটটা করে দেখাই খুবই ইজি কোনো কঠিন কিছু নেই ভেরি ইজি তোমরা আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন ফলো করো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা ইজিলি আর টিএম লিখতে পারবে তো চলো তোমাদের দেখাই যে আমরা আর টিএম কীভাবে লিখবো আমরা একটা এক্সেল সিট ওপেন করবো নাও এক্সেল সিটের মধ্যে প্রথমে আমরা যেটা দেবো সেটা হলো সিরিয়াল নাম্বার নর্মাল আমরা সব সব জায়গায় সিরিয়াল নাম্বার দিয়ে থাকি তো আর এর মধ্যে আমরা দেবো সিরিয়াল নাম্বার দেন সিরিয়াল নাম্বার দেওয়ার পর আমরা দেবো রিকোয়ারমেন্ট আইডি এটা কি দেবো রিকোয়ারমেন্ট আইডি দেন থার্ড কি দেবো রিকোয়ারমেন্ট ডেসক্রিপশন জাস্ট আমরা নর্মাল এরকম শর্ট নেমে লিখবো রিকোয়ারমেন্ট ডেসক্রিপশন তোমরা ফুল নেমে লিখতে পারো রিকোয়ারমেন্ট আইডিও লিখতে পারো ফুল ফুল নেম আমি জাস্ট লিখেছি আর ইউ আইডি তোমরা চাইলে পুরো রিকোয়ারমেন্ট আইডি পুরো ওয়ার্ডটা লিখতে পারো দেন রিকোয়ারমেন্ট ড্রেসক্রিপশান দেন আমরা দেবো টিসি আইডি মানে টেস্ট কেস আইডি ওকে দেন আমরা কি দেবো দেন আমরা দেবো টিসি ডেসক্রিপশন ডিএসসি তোমরা চাইলে পুরো নাম দিতে পারো টিসি ডেসক্রিপশান বা টেস্ট কেস ডেসক্রিপশন আমি অলরেডি এটা টেস্ট কেস ক্রিয়েটের সময় তোমাদের বলেছি নাও টিসি আইডি টিসি ডেসক্রিপশন নাও হার্ট দেব আমরা টেস্ট ডিজাইন ওকে নাও টেস্ট ডিজাইনের পরের টেমপ্লেট কি হবে আমাদের টেস্ট ডিজাইনার মানে কে টেস্টটা ডিজাইন করেছে ডিজাইনার টেস্ট ডিজাইনার ওকে নাও এরপর আমরা দেব এখানে দেব ইউএটি টেস্ট রিকোয়ার্ড ফলো করো আমার পুরো টেম্প হয়ে যাওয়ার পর তোমরা ইজিলি বুঝতে পারবে যে এটা খুবই একটা ইজি একটা ইউএটি টেস্ট রিকোয়ার্ড নাও দেন আমরা দেবো টেস্ট কি দেবো টেস্ট নাও টেস্ট পরে আমরা কি দেবো

রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট কাভারেজ স্ট্যাটাস ওকে ওয়ান বাই ওয়ান আমি আলোচনা করছি জিনিসটা কী হচ্ছে না যখন আমরা এখানে ডিফেক্টস বা যখন আমরা এখানে টেস্ট এক্সিকিউশান দিচ্ছি টেক্সট এক্সিকিউশানের জন্য আমাদের কিন্তু কয়েকটা এনভায়রনমেন্ট হয় আমি অলরেডি আমার আগের ম্যানুয়াল টেস্টিং রিলেটেড ভিডিও আমি বলেছি যে আমাদের একটা সফটওয়্যার কীভাবে টেস্ট হয় প্রথমে কী হয় আমি যে ছোট করে একটু বলে দিচ্ছি আমাদের কি হয় আমাদের যারা ডেভেলপার আছে তারা তাদের একটা নিজস্ব এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফর ডেভেলপমেন্ট পারপাস তো তারা সেই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের নাম দেয় সাপোজ ডেভ এনভায়রনমেন্ট সেটার নাম হয় ডেভ এনভায়রনমেন্ট সেটা সেই এনভায়রনমেন্টের ডেভেলপাররা যা খুশি করতে পারে আমাদের কারো কোনো দেখার দরকার নেই সেখানে ডেভেলপাররা কি করছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ডেভেলপারদের এরিয়া ডেভেলপারদের জোন এখানে ডেভেলপাররা যা খুশি করতে পারে তো সেটার নাম হলো ডেভ এনভায়রনমেন্ট আমরা সেটাকে বলি ডেভ এনভায়রনমেন্ট দেন আরেকটা এনভায়রনমেন্ট হয় আফটার ডেভেলপমেন্ট ডেভেলপাররা তাদের ডেভ এনভায়রনমেন্টে তারা তাদের কোড লিখলো তারা তাদের প্রোগ্রামিংগুলো করলো দেন কি হবে সেই কোডটা তারা একটা অন্য একটা এনভায়রনমেন্টে মার্জ করবে বা অন্য একটা এনভায়রনমেন্টে পাঠাবে আমরা টেস্ট ইঞ্জিনিয়াররা কিভাবে দেখবো আমরা তো ডেভ এনভায়রনমেন্ট চেক করব না কারণ ডেভ এনভায়রনমেন্টে ডেভেলপাররা যা খুশি করতে পারে তো আমাদের জন্য একটা নিজস্ব এনভায়রনমেন্ট দরকার তো আমাদের জন্য কি হয় একটা টেস্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় ঠিক আছে তো সেই জন্য আমরা সেই এর নাম বললাম বলবো টেস্ট এনভায়রনমেন্ট ওকে দেন যখন টেস্ট এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল তো টেস্ট এনভায়রনমেন্টটা আমাদের জন্য মানে আমাদের টেস্টারদের জন্য আমরা টেস্ট এনভায়রনমেন্টে যা খুশি টেস্ট করতে পারি সেখানে ডেভেলপারদের কোনো দেখার দরকার নাই বা অন্য কারোর কোনো দেখার দরকার নাই এটা হচ্ছে আমাদের নিজস্ব আমাদের ইন হাউস টেস্টিং টিমের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি হবে সেটার নাম হলো টেস্ট এনভায়রনমেন্ট নাও দেন টেস্ট এনভায়রনমেন্ট টেস্ট এনভায়রনমেন্টের পর ক্লায়েন্টকে যখন যখন আমরা ক্লায়েন্টকে ক্লায়েন্টের কাছে যখন আমরা ডেলিভার করব আমাদের প্রোডাক্টটা বা সফটওয়্যারটা ক্লায়েন্টরা কোনো এনভায়রনমেন্টে চেক করবে ক্লায়েন্টরা কিন্তু আমাদের ডেম এনভায়রনমেন্টে চেক করবে না আমাদের টেস্ট এনভায়রনমেন্টে চেক করবে না ক্লায়েন্টের জন্য একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি হবে আসলে দুটো আমাদের টেস্ট এনভায়রনমেন্ট বা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দুটো এনভায়রনমেন্টই সেম অ্যাকচুয়ালি টেস্ট এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি ইউ ক্লায়েন্টের যে এনভায়রনমেন্ট সেটা একদম টেস্ট এনভায়রনমেন্টের রেপ্লিকা একটা তৈরি হবে সেম সমস্ত কিছু ফাংশনালিটি সেম থাকবে বাট ক্লায়েন্টদের জন্য বা কাস্টমারদের জন্য একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি করা হবে যেখানে কাস্টমাররা টেস্ট করবে তো সেই এনভায়রনমেন্টের নাম হবে ইউএটি এনভায়রনমেন্ট ওকে না ইউএটিতে যখন ক্লায়েন্টের কাছ থেকে যখন সমস্ত কিছু টেস্ট হয়ে গেল দেন ক্লায়েন্টের টেস্টিংয়ের পর কী হবে টোটাল আমাদের যে টোটাল অ্যাপ্লিকেশানটা সেটা আমাদের লাইভে বা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ডেপ্লয় করতে হবে আপলোড করতে হবে যাতে যাতে করে ইচ অ্যান্ড এভরি পারসন আমাদের ওই সাইটটা দেখতে পারে বা সাইটটা অ্যাক্সেস করতে পারে ওকে সেই জন্য লাইভের জন্য একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি হবে যেটার নাম হলো প্রোডাকশান এনভায়রনমেন্ট এই প্রোডাকশান এনভায়রনমেন্টটা সেম অ্যাজ রেপ্লিকা অফ ইউএটি এনভায়রনমেন্ট ক্লিয়ার তার মানে টেস্ট এক্সিকিউশনে আমরা তিনটে এনভায়রনমেন্ট সেট করব কি তিনটে এনভায়রনমেন্ট ফার্স্ট ওকে জাস্ট জাস্ট ফলো মি সে আমি তিনটে এনভায়রনমেন্ট তৈরি করে দিলাম তো আমি এটাকে মার্জ করে দিলাম সেলটাকে ফাইন পারফেক্টলি ফাইন এখানে তিনটে এনভায়রনমেন্ট তৈরি হবে একটা হলো টেস্ট এন ভি টেস্ট এনভায়রনমেন্ট ওকে

ডিজাইন ডিজাইনার হলে উশন এর মধ্যে তিনটে থাকবে আমার একটা টেস্ট এনভায়রমেন্ট একটা ইউএটি এনভায়রমেন্ট একটা প্রোডাকশন এনভায়রমেন্ট দেন ডিফেক্টস যদি ডিফেক্টস থাকে আমরা লিখব ডিফেক্টস না থাকলে ইয়েস থাকলে ইয়েস নো থাকলে নো দেন সেই ডিফেক্টের এগেনস্ট একটা আইডি জেনারেট হবে সে আইডি দেবো আমরা দেন ডিফেক্ট স্ট্যাটাস দেব দেন আমরা রিকোয়ারমেন্ট কাভারেজ স্ট্যাটাস দেব তো এবারে আমি আসছি যে এক্স্যাক্টলি আমাদের এই রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্সের মধ্যে কী করতে হয় ওকে তো আমি একটা কাজ করি আমি এই টোটাল দুটোকে আমি লেটসে আমি এই দুটোকে ফোল্ড করে দিলাম এইগুলোকে এই বক্সটাকে আমি ব্লক করে দিলাম তো আমার দেখতে ভালো লাগবে জিনিসটা যে আমরা এরকম করে নিতে পারি নাও আমি জাস্ট এটাকে মার্চ করে দিলাম দেন এটাও মার্চ তো এটা কি করলে কি হবে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে অন্য কিছু না আমি তোমাদের একদম প্রপার গাইডলাইন দিচ্ছি তোমরা কিভাবে রিকোয়ারমেন্ট ম্যাট্রিক্স তৈরি করবে ওকে এই জন্য আমি টোটাল জিনিসটাই স্টেপ বাই স্টেপ তোমাদের করে করে দেখাচ্ছি নাও এটাকেও মার্চ করে দিলাম এই সেলটাকে মার্চ করে দিলাম সমস্ত সেলগুলোকে আমি মার্চ করে দিলাম মার্জ দেন এটাও মার্চ নাও মার্চ এরপর আমি সমস্ত জিনিসটাকে জাস্ট একটু করে দিলাম নাও পারফেক্ট ওকে তো নাও সিরিয়াল নাম্বার রিকোয়ারমেন্ট আইডি রিকোয়ারমেন্ট ডেসক্রিপশান সমস্ত কিছু আমার ক্রিয়েট করা হয়ে গেল এরপর সাপোজ আমি তোমাদের একটা জিনিস করে দেখাচ্ছি যে কিভাবে টেসিবিলিটি ম্যাট্রিক্স আমরা লিখব ওকে সো আমি ধরে নিচ্ছি আমার সিরিয়াল নাম্বার আছে প্রথম জাস্ট আমি পুট করছি ওয়ান সিরিয়াল নাম্বার ওয়ান ওকে তো ওয়ান সিরিয়াল নাম্বার আমি ধরে নিচ্ছি রিকোয়ারমেন্ট আইডি আমি আমি দিচ্ছি আর কিউ। আন্ডার স্কোর জিরো জিরো ওয়ান জাস্ট ইট দ্য রিকোয়ারমেন্ট আইডি নাও রিকোয়ারমেন্ট ডেসক্রিপশান সব ও আমি ধরে নিচ্ছি কোনো একটা পেজে আমি লগ ইন করতে চাইছি লগ ইন টু দা অ্যাপ্লিকেশন লগ ইন টু অ্যাপ্লিকেশন ফাইন এটা হলো আমার রিকোয়ারমেন্ট আমি এটাকে লাইন মার্চ করে দিচ্ছি ওকে লগ ইন টু অ্যাপ্লিকেশন এটা হলো আমার রিকোয়ারমেন্ট ডেসক্রিপশান নাও এদের আইডি আমি ধরে নিচ্ছি টিসি আন্ডার জিরো জিরো ওয়ান নাও সাপোজ আমি দিচ্ছি লগ ইন উইথ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড সাপোজ ভ্যালিড পাসওয়ার্ড ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড তো ক্লিয়ার আমরা কি করছি আমরা জাস্ট টেস্ট লিখে দিচ্ছি যে আমাদের লগ ইন টু দ্য অ্যাপ্লিকেশান করতে গেলে বা লগ ইন ফাংশনালিটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এটা চেক করার জন্য আমাদের যে যে টেস্ট ডিসক্রিপশান বা টেস্ট কেস ডেসক্রিপশন হবে আমরা সেগুলোই লিখলাম লগ ইন উইথ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড অথবা আমরা লিখতে পারি লগ ইন উইথ ইনভ্যালিড ইমেল আইডি ভ্যালিড পাসওয়ার্ড ভ্যালিড ইমেল আইডি ইনভ্যালিড পাসওয়ার্ড মেনি কম্বিনেশান অনেকগুলো কম্বিনেশান আছে তোমরা তোমাদের মতো লিখে নেবে জাস্ট আমি একটা করে দেখাচ্ছি তোমাদের ওকে তো লগ ইন উইথ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড ওকে দেন টেস্ট ডিজাইন টেস্ট ডিজাইন আমাদের কমপ্লিটেড আমরা টেস্ট ডিজাইন কমপ্লিটেড করে নিয়েছি নো প্রবলেম অ্যাট অল টেস্ট ডিজাইন কমপ্লিটেড টেস্ট ডিজাইনার কে টেস্টটা ডিজাইন করেছে বা কে টেস্ট কেসটা লিখেছে সাপোজ আমি টেস্ট কেসটা লিখে দিচ্ছি লিখেছি সো আমি নাম দিচ্ছি আমার যে কোনো নাম এবিসি এবিসি যে কোনো এনি নাম তোমরা যদি তোমরা নিজেরা যদি টেস্ট ডিজাইন করে থাকো বা টেস্ট কেস লিখে থাকো তোমরা তোমাদের নাম পুট করবে সো আমি এখানে যে কোনো একটা নাম দিচ্ছি সাপোজ টেস্ট ডিজাইনার নাম হলো এবিসি ওকে নাও ইউএটি টেস্ট রিকোয়ার্ড ইউএটি টেস্ট রিকোয়ার্ড যদি ইউএটিতে টেস্টিং লাগে আমরা লিখবো টেস্ট রিকোয়ার্ড অথবা আমরা লিখে দেবো নো আমি সাপোজ লিখছি নো নো টেস্ট ইজ রিকোয়ার্ড ইন ইউএটি নাও এরপরে আসছি আমি টেস্ট এক্সিকিউশন আমরা টেস্টিংটা কোথায় কোথায় করব টেস্ট এনভায়রনমেন্টে আমরা করবো টেস্ট এনভায়রনমেন্টে আমার কি হয়েছে মানে অ্যাকচুয়ালি টেস্ট এক্সিকিউশন করার পর রেজাল্টটা কি পেয়েছি আমি ধরে নিচ্ছি যে টেস্ট এনভায়রনমেন্টে আমার এটা পাস্ট হয়েছে মানে আমার টেস্ট কেসটা পাস্ট আমার টেস্টিং এনভায়রনমেন্টে টেস্ট কেসটা পাস যদি টেস্টিং পাস হয় আমি ইউটিতে চাইলে আমি রান করাতেও পারি আমি না করাতেও পারি আমি ধরে নিচ্ছি আমি ইউটিতে রান করাচ্ছি না যদি রান না করাই লিখে দেবো নো রান যদি রান করায় লিখে দেবো যে পাস হলে পাস বা ফেল হলে ফেল আমি ধরে নিচ্ছি প্রোডাকশন আমি রান করাচ্ছি না আমি লিখে দিলাম নো রান আমি শুধুমাত্র টেস্ট এনভায়রনমেন্টেই রান করেছি কারণ আমি একটা টেস্টের প্রথম আমার কাজ হচ্ছে টেস্ট এনভায়রনমেন্টটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এটা টেস্ট করা আমি টেস্ট এনভায়রনমেন্টে চেক করেছি আমার ঠিকঠাকভাবে কাজ করছে সেই জন্য যদি আমার এই ফাংশনটা ঠিকঠাকভাবে কাজ করেন তাহলে আমার টেস্ট এনভায়রনমেন্টে কি হবে পাস্ট হবে যেন আমি ইউআরটি প্রোডাকশন আমি টেস্ট করিনি সেই জন্য আমি দুটো লিখে দেবো নো রান এরপর আসছে আমি ডিফেক্টস ডিফেক্টস কি পেয়েছি আমি যেহেতু আমার এটা পাস্ট হয়েছে টেস্ট এনভায়রনমেন্টে যেহেতু পাস্ট হয়েছে সেহেতু আমার কোনো ডিফেক্টস জেনারেট হবে না পাস হলে কি করে জেনারেট হবে তাহলে আমি লিখে দেবো নান নো নো ডিফেক্টস আর দেয়ার ডিফেক্ট আইডি ডিফেক্ট আইডি কী হবে কোনো ডিফেক্ট আইডি নেই কারণ আমার ডিফেক্ট জেনারেটই হয় কোনো ডিফেক্টিভ হয় না আমার টেস্ট এক্সিকিউশনটা পাস হয়েছে সেই জন্য আমি লিখে দেবো ডিফেক্ট আইডি ডিফেক্ট স্ট্যাটাস ডিফেক্ট স্ট্যাটাসে কি লিখে দেবো আমি না নাথিং নো ডিফেক্ট স্ট্যাটাস দেন রিকোয়ারমেন্ট কভারেজ স্ট্যাটাস রিকোয়ারমেন্ট কভারেজ স্ট্যাটাস কাভারেজ বলতে কি বোঝায় পজিটিভ নেগেটিভ বোথ তো রিকোয়ারমেন্ট টেস্ট কভারেজ স্ট্যাটাস বলতে কি বোঝায় আমার এই আমার এই রিকোয়ারমেন্টের মধ্যে আমি পজিটিভ নেগেটিভ বোথ কাভারেজ টেস্ট করেছি তো আমি বোধ করেছি কারণ আমার এটা হলো আমার একটা টেস্ট কেস একটা টেস্ট কেসে কি আছে ভ্যালিড লগ ইন উইথ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড তো এরকম যদি আমি যদি সাপোজ ধরে নিচ্ছি যে এইটা আমার একটা রিকোয়ারমেন্ট দেন এই রিকোয়ারমেন্টের মধ্যে আমার এটা একটা টেস্ট কেস আমি ধরে নিচ্ছি আমার এখানে একটা টেস্ট কেস জিরো টু তো এখানে আছে আমার সাপোজ ধরে নিচ্ছি লগ ইন উইথলেটস এ ইনভ্যালিড ইমেল আইডি ইনভ্যালিড ইমেল আইডি অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড যদি দিই আমি টেস্ট ডিজাইন আমি বলতে পারি যে আমার টেস্ট ডিজাইন কমপ্লিটেড অ্যান্ড টেস্ট ডিজাইনার আমি টেস্ট ডিজাইন করেছি আমি আমার নাম দিচ্ছি ইউএটি টেস্ট রিকোয়ার্ড আমি লিখে দিচ্ছি নো লেটস এ নো টেস্ট এনভায়রনমেন্ট টেস্ট এনভায়রনমেন্ট আমি সো আমি টেস্ট এনভায়রনমেন্টটা কি টেস্ট করেছি আমি টেস্ট এনভায়রমেন্টে টেস্ট করেছি এবং টেস্ট করার পর ধরে নিচ্ছি আমি যে এইটা আমার টেস্ট এনভায়রমেন্টটা ফেল হয়েছে সো আমি লিখে দেবো ফেল্ড ওকে তো ইউএটি এনভায়রনমেন্ট দরকার আছে টেস্ট করার নো রান আমি টেস্ট করিনি এটাও নো রান দেন ডিফেক্টস ডিফেক্টস ইয়েস আমি ইস্যু পেয়েছি ডিফেক্ট আইডি যদি ডিফেক্ট আইডি থাকে না এই ডিফেক্ট আইডি কোথা থেকে আসে সাপোজ আমরা ধরে নিচ্ছি আমরা জিরা ইউজ করছি তো সেখানে যখন জিরাতে যখন আমরা কোনো ডিফেক্ট লক করবো বা আমরা ইউজ করছি আর ওয়াজ আনফেডেল বা আমরা ইউজ করছি ট্রেলো তো বিভিন্ন ডিফেক্ট ম্যানেজমেন্ট টুল রয়েছে তো আমরা যখন সেই সমস্ত টুলগুলো ইউজ করব তো যখন আমরা কোনো বাঘ ক্রিয়েট করবো বা ডিফেক্ট ক্রিয়েট করব তখন অটোমেটিক একটা আইডি ক্রিয়েট হয় সেই আইডিটা আমরা এখানে পুট করব সাপোজ ধরে নিচ্ছি আমি এখানে জাস্ট একটা দামি নাম দিচ্ছি আমি ডিফেক্ট আমি ধরে নিচ্ছি ডিফেক্ট লেটস এ ওয়ান এটা আমার ডিফেক্ট আইডি লেটসে এটা একটা ডিফেক্ট আইডি তো নাও ডিফেক্ট স্ট্যাটাস আমরা স্ট্যাটাস দেবো ডিফেক্ট স্ট্যাটাস যা থাকবে ইয়েস ডিফেক্ট ইস জেনারেটেড লাইক সামথিং দ্যাট সো আমি একটা জাস্ট ডিফেক্ট একটা স্ট্যাটাস দেন রিকোয়ারমেন্ট কাভারেজ স্ট্যাটাস সো এখন বুঝতে পারছি আমি যে আমার এই টেস্ট কেসের মধ্যে মধ্যে বা এই এই রিকোয়ারমেন্টের রিকোয়ারমেন্ট জিরো জিরো কিন্তু আমি কি দেখছি যে আমার জাস্ট এটা আমি করে নিচ্ছি রিকোয়ারমেন্ট জিরো জিরো ওয়ানের মধ্যে দেখতে পাচ্ছি যে আমার দুটো টেস্ট কেস আছে তার মানে কি হলো আমি টেস্ট কেস কাভারেজ করছি সেই জন্য আমরা কি দেবো এটাকে দেবো পার্সিয়াল এটাকেও দেবো আমরা পার্সিয়াল ওকে পার্সিয়াল আমরা পার্সিয়ালে টেস্ট করেছি লাইক দ্যাট তো নাও এখন তোমরা বুঝতে পারছো যে রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স কিভাবে কাজ করে তো খুবই ইজি খুবই সহজ বোঝার তো এরকমভাবে আমরা নেক্সট আমরা আবার দেব একটা আবার একটা ধর যদি টেস্ট কেস থাকে দেন টেস্ট কেস আইডি থ্রি তো টেস্ট কেস আই টি সি আন্ডারস্কোর জিরো জিরো থ্রি তাহলে কি হচ্ছে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে আমার আমাদের যে জিনিসটা আমাদের যে মানে এক্সিকিউশনটা আসছে বা টেস্ট কেসটা সেটা কিন্তু আমরা ম্যাপ করে রাখতে পারছি কারণ ক্লায়েন্টের কি আছে লগ ইন টু সো এখানে এখানে তোমাদের হতে পারে যে ক্লায়েন্ট চাইলে যে লগ ইন টু দা অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন ভেরিয়েস দিয়ে দিতে পারে যেমন আমরা কিভাবে লগ ইন করছি না করছি এই জিনিসগুলো ক্লায়েন্ট চাইলে দিয়ে দিতে পারে আমরা জাস্ট সেগুলো এখানে পুট করে দেব বাকি এই টেমপ্লেটটা আমার কাছে সেম এটা একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট আমরা কিন্তু ইজিলি এই টেমপ্লেটটা কিন্তু ফলো করতে পারি ওকে সো রিকোয়ারমেন্ট আইডি রিকোয়ারমেন্ট ডেসক্রিপশন টিসি আইডি টিসি ডেসক্রিপশন টেস্ট ডিজাইন টেস্ট ডিজাইনার ইউএটি টেস্ট রিকোয়ার্ড নাও সাপোজ ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট যদি আমার এই আরটিএম টেমপ্লেটটা ফলো করে দেন ক্লায়েন্ট যদি তার টেস্ট এক্সিকিউশন করে তো অবভিয়াসলি ক্লায়েন্ট এটাকে লিখে দেবে টেস্ট করার পর লিখবে পাস্ট দেন ক্লায়েন্ট এখানেও লিখবে পাস যদি পাস লিখবে ফেল হলে ফেল লিখবে না প্রোডাকশনে কোনো এন্ড ইউজার চাইলে সেটা টেস্ট করতে পারে সেখানে তার স্ট্যাটাস দেবে তার মানে কি হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে আমাদের টেস্ট কেসটা ম্যাপ করতে পারছি এবং সেটাকে ট্রেস করতে পারছি ওকে এটাই হলো আর টিএম রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্সের একটা টেম্পলেট ওকে যখন আমার রিকোয়ারমেন্ট টু থাকবে দেন আমি আমার এখানে সিরিয়াল নাম্বার টু দেবো রিকোয়ারমেন্ট জিরো জিরো টু দেবো আমি আমার সেই তার বেসিসে আমি আমার রিকোয়ারমেন্টের ডেসক্রিপশান দেব তো এইভাবে রিকোয়ারমেন্ট টেম্পলেট আমাদের লিখতে হয় নাও ক্লিয়ার এখন যে আমরা কিভাবে রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্সের টেমপ্লেট ডিজাইন করব খুবই ইজি এবং খুবই সহজ এটা বোঝার জন্য ওকে তো নাও এরপর আসছি আমি আমাদের এই রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্সের কিছু টাইপস আছে টেসিবিলিটি ম্যাট্রিক্সের আমাদের কতগুলো টাইপস আছে আমাদের আছে তিন ধরনের টাইপস আছে একটা হলো ফরওয়ার্ড টেসিবিলিটি একটা হলো ব্যাকওয়ার্ড টেসিবিলিটি বা রিভার্স টেসিবিলিটি আর নাম্বার থ্রি হলো টেসিবিলিটি যেটাকে আমরা বলতে পারি বোথ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের কম্বিনেশান ওকে তো এই ফরওয়ার্ড টেসিবিলিটি কি হয় না এই ফরওয়ার্ড টেসিবিলিটিতে আমাদের চেক করতে হয় যে আমরা ঠিক প্রোডাক্টের ওপর আমাদের প্রোজেক্টের প্রোগ্রেসটা ডিজায়ার ডিরেকশানে হচ্ছে কি হচ্ছে না এটা আমাদের টেস্ট করতে হবে আমাদের কী হবে ফরওয়ার্ড টেসিবিলিটিতে আমাদের প্রোজেক্টের প্রোগ্রেসটা আমাদের ডিজায়ার ডিরেকশানে এবং ঠিক প্রোডাক্টের উপর হচ্ছে কি না আমরা এটা চেক করব ফরওয়ার্ড টেসিবিলিটি টেসিবিলিটিতে ওকে তো এই ফরওয়ার্ড টেসিবিলিটি এটা মিক্সোর করে যে প্রত্যেক রিকোয়ারমেন্টটা মানে প্রত্যেক রিকোয়ারমেন্ট আমার প্রোডাক্টের উপর অ্যাপ্লাইড করা হয়েছে এবং প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আমরা ঠিকঠাকভাবে বা থরলি টেস্ট করেছি তাতে করে কি হবে আমাদের আমাদেরকে ম্যাপিং করতে সুবিধা হবে তাহলে ফরওয়ার্ড টেসিবিলিটি ম্যাট্রিক্সে কি হলো ফরওয়ার্ড টেসিবিলিটি ম্যাট্রিক্সে আমরা এটা চেক করব যে আমাদের প্রোজেক্টের প্রোগ্রেসটা আমাদের ঠিকঠাক ডিরেকশানে হচ্ছে বা ডিজায়ার ডিরেকশানে হচ্ছে এবং রাইট প্রোডাক্টের ওপরই হচ্ছে ওকে এবং এই ফরওয়ার্ড টেসিবিলিটি আমাদের এটা মিক্সার করে যে প্রত্যেক রিকোয়ারমেন্ট প্রত্যেক মানে আমাদের যে রিকোয়ারমেন্টটা আছে প্রোডাক্টের ওপর ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা হয়েছে এবং প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আমাদের আমরা থরলি টেস্ট করেছি এটা হলো আমাদের ফরওয়ার্ড টেসিবিলিটি এরপরে আসছি আমি ব্যাকওয়ার্ড অর রিভার্স টেসিবিলিটি তো ব্যাকওয়ার্ড আবার ব্যাকওয়ার্ড বা রিভার্স টেসিবিলিটি কি বলছে না এই টেসিবিলিটি আমাদের এটা এনশিওর করে যে আমরা যে প্রোডাক্টটা আমরা যে রাইট আমাদের যে কারেন্ট প্রোডাক্টটা তার মানে কি বলবো তার রাইট ট্র্যাকে আছে মানে আমাদের কারেন্ট যে প্রোডাক্টটার উপর আমরা কাজ করছি সেটা ইন দা অন দা আমরা বলতে পারি অন দ্য রাইট ট্র্যাক মানে ঠিকঠাক পথেই আছে কোনো প্রবলেম নাই তো এটা কি করে এই প্রোডাক্টটা মানে এই এই টেসিবিলিটি ব্যাকওয়ার্ড টেসিবিলিটি বা রিভার্স টেসিবিলিটি মেন ফান্ডা কি বা মেন পারপাসটা কি না এই ব্যাকওয়ার্ড বা রিভার্স টেসিবিলিটি এটা ভেরিফাই করে যে উই আর নট এক্সপান্ডিং দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট উই আর নট এক্সপান্ডিং দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট বাই অ্যাডিং কোড ডিজাইনিং এলিমেন্টস ওকে নাও নাও টেস্ট আর আদার রিওয়ার্ক সো এইসব আমরা কিছু করিনি মানে আমাদের রাইট প্রোডাক্ট মানে আমাদের প্রোডাক্টের টোটাল রিকোয়ারমেন্টটা মানে প্রোডাক্টের ওপর রিমেন মানে সেম থাকবে কোনো প্রবলেম কিছু হয় নেই কোনো চেঞ্জেস কিছু হয়নি আমরা তার উপর আমরা আমরা রিকোয়ারমেন্টের ওপর আমরা কোনোরকম কোনো কোড অ্যাড করিনি আমরা কোনো ডিজাইন টেম্পলেট অ্যাড করিনি কোনো ডিজাইন এলিমেন্টস অ্যাড করিনি মানে এভরিথিং ইজ যেমন ছিল সেরকমই আছে ওকে এটা হলো ব্যাকওয়ার্ড বা রিভার্স টেসিবিলিটি এরপর আসছি আমি তিন নম্বর বাই ডিরেকশনাল টেসিবিলিটি যেটা হলো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের কম্বিনেশন এই টেসিবিলিটি ম্যাট্রিক্স কি বলছে না এই বাই ডিরেকশনাল টেসিবিলিটি ম্যাট্রিক্স বলছে যে এখানে আমরা এনসিওর করি যে সমস্ত রিকোয়ারমেন্টগুলি তার মানে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে আমাদের সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা আমাদের সমস্ত টেস্ট কেসগুলোকে কাভার করেছি ওকে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে আমরা আমাদের সেই সমস্ত রিকোয়ারমেন্টেরগুলোর ওপর বেস করে আমরা আমাদের কেসগুলোকে কভার করেছি এটা হলো বাই বাইডিরেকশনাল টেসিবিলিটি ওকে তো নাও এখন ক্লিয়ার আমাদের কাছে যে হোয়াট ইজ ব্যাকওয়ার্ড টেসি ব্যাকওয়ার্ড আর রিভার্স টেসিবিলিটি হোয়াট ইজ ফরওয়ার্ড ফরওয়ার্ড টেসিবিলিটি অ্যান্ড হোয়াট ইজ বাই ডিরেকশনাল টেসিবিলিটি যেটাকে আমরা বলতে পারি বোথ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড টেসিবিলিটি কম্বিনেশন অফ বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড টেসিবিলিটি না এখন আমাদের কাছে ক্লিয়ার টেসিবিলিটি টেস্ট ম্যাট্রিক্সের কী কী টাইপস আছে এরপর আমি আসছি এই টেসিবিলিটি ম্যাট্রিক্স ইউজ করার আমাদের সুবিধা কী আমাদের অ্যাডভান্টেজেস কী কী আছে প্রথমে আমরা বলতে পারি ইট কনফার্মস হান্ড্রেড পার্সেন্ট টেস্ট কাভারেজ আমি যেটা প্রথম থেকেই বলে আসছি টেসিবিলিটি ম্যাট্রিক্স সবসময় একটা হান্ড্রেড পার্সেন্ট টেস্ট কাভারেজ দেয় কারণ আমরা টেসিবিলিটি ম্যাট্রিক্সের মধ্যে যেহেতু আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে আমাদের টেস্টগুলোকে ম্যাপ করে রাখতে হয় সেই জন্য আমরা

টেসিবিলিটি আমি প্রথম থেকে প্রথমে বলে প্রথমেই বললাম যে টেসিবিলিটি ম্যাট্রিক্স তাহলে কি সুবিধা হবে আমাদের কোনো রিকোয়ারমেন্ট মিসিং থাকবে না রিকোয়ারমেন্টগুলো স্টেপ বাই স্টেপ থাকবে কোনো রিকোয়ারমেন্ট মিসিং থাকবে না ডকুমেন্টের মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি আসবে না এটা একটা বড় অ্যাডভান্টেজ টেসিবিলিটি ম্যাট্রিক্সের জন্য আমাদের রিকোয়ারমেন্ট মিসিং থাকলে আমরা সেটা ধরতে পারবো ওকে নাও নাম্বার থ্রি অ্যাডভান্টেজ কি

তো যদি আমার রিকোয়ারমেন্ট টেসিলিটি ম্যাট্রিক্সের মধ্যে আমার বিজনেস রিকোয়ারমেন্টটা ডকুমেন্ট করা থাকে তাহলে কিন্তু আমরা এক নজরে দেখতে পারবো যে আমাদের এক্সাক্টলি রিকোয়ারমেন্টটা কী ছিল এবং আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা কী আছে বা কি আসছে কিসের জন্য ডিফেক্টটা হচ্ছে সেটা আমরা ইজিলি চেক করতে পারবো ওকে না নাম্বার ফোর্থ পয়েন্ট কি বলতে পারি অ্যাডভান্টেজ ইট হেল্পস ইন অ্যানালাইজিং অর এস্টিমেটিং দ্য ইম্প্যাক্টন দ্য কিউএস টিম ওয়ার্ক উইথ দ্য রেসপেক্ট টু রিভিজিটিং অর রিওয়ার্কিং অন দ্য টেস্ট কেসেস সাপোজ আমি ধরে নিচ্ছি আমার একটা রিকোয়ারমেন্ট আছে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের ওপর বেস করে আমার আমি চারটে টেস্ট কেস দেখেছি সেই চারটে টেস্ট কেসের মধ্যে আমার দুটো টেস্ট কেস পাস হয়েছে এবং দুটো টেস্ট কেস ফেল হয়েছে তো আমি টোটাল জিনিসটা আমি আমার আটটিএম বা রিকোয়ারমেন্টেসিবিলিটি ম্যাট্রিক্স এর মধ্যে ডকুমেন্ট করে রেখেছি তো যখন আমরা যখন আবার রিওয়ার্ক করব বা রিটেস্ট করব। তখন কিন্তু আমরা ইজিলি দেখে চেক করতে পারবো যে আমাদের কোন কোন সিনারিও গুলো বা কোন কোন কোনো ফেল হয়েছিল এবং তার রেসপেক্টে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কী আছে তাহলে নেক্সট টাইমে কী হবে আমরা বলতে পারি আমাদের কিউএ টিমের ওপর আমরা ইম্প্যাক্ট অ্যানালাইজ করতে পারবো এবং আমরা মানে ইম্প্যাক্টটা এস্টিমেট করতে পারবো ওকে যে কি কি প্রবলেম হচ্ছে বা কি কি প্রবলেম হয়েছে তো এই চারটে হলো মেন অ্যাডভান্টেজ অব রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স তো নাও আমি আশা করি বা আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে তোমরা এখন এই টোটাল রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্সটার সম্বন্ধে তোমাদের একটা পরিষ্কার ধারণা এসে গেছে তো যারা ভেবেছিলে যে রিকোয়ারমেন্ট টেসিবিলিটি ম্যাট্রিক্স খুবই একটা কঠিন জিনিস কঠিন কিচ্ছু নেই সবই সোজা আমি তোমাদের খুব ইজিভাবে বলেছি আজকে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো এবং পুরোটা যদি দেখতে পারো তোমরা একটা হানড্রেড পার্সেন্ট একটা মানে অ্যাসিওরেন্স মানে তোমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবে যে হ্যাঁ তোমরা রিকোয়ারমেন্ট টেসিলিটি ম্যাট্রিক্সটা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছ ওকে সো দ্যাটস অল অ্যাবাউট আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো ওকে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং অ্যাকাডেমি এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করো যাতে টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেস্টিংয়ের আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে থ্যাংক ইউ